सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलैकुम। जमालपुर सरकारी बालिका उच्च विद्यालय कर्तृक आयोजित अनलाइने तुम्हारे सबा के स्वागत जाना। मुहम्मद शाहिनुल इस्लाम सहकारी शिक्षक भौत विज्ञान जमालपुर सरकारी बालिका उच्च विद्यालय। आज तुम्हारे सामने नवम दशम श्रेणी रसायन विषय षष्ठ अध्याय निये आलोचना करब। षष्ठ अध्याय शिरोनाम होच्छे मूलेर धारणा और रासायनिक गणना, अर्थात मूलेर धारणा एवं रासायनिक गणना। एखन मूलेर अर्थात आमादेर अध्याय शिरोनाम होच्छे मूलेर धारणा धारणा ओ रासायनिक गणना। एखान थेके आमरा बुझते पारछि जे आमरा एखाने जे आलोचनार विषयटा आछे मूलेर धारणा एवं रासायनिक गणना। এখন আমরা এখানে জানব যে মোল কি, রাসায়নিক গণনা মানে কি, হিসাব। অর্থাৎ হিসাব করতে গেলে আমাদের এখানে কি অঙ্ক বা গণিতের একটা বিষয় আসে। আমরা এর আগে কিছু সংখ্যা আমরা জানব। প্রথমে আসো মূল জানার আগে আমরা আরও একটা জিনিস জানব যে অ্যাভোগাড্রো নামক একজন বিজ্ঞানী ছিল যার একটা সূত্র আছে যেটাকে বলা হয় কি অ্যাভোগাড্রো সূত্র। এই বিজ্ঞানী অ্যাভোগাড্রো সে বলছে যে একই তাপমাত্রা ও চাপে সমায়তনের সকল গ্যাসে সমান সংখ্যক কি থাকে, অণু থাকে। এটা হচ্ছে বিজ্ঞানীর অ্যাভোগাড্রোর সূত্র। অর্থাৎ একই তাপমাত্রা ও চাপে সমায়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। অর্থাৎ তাপমাত্রা এবং চাপ যদি একই থাকে তাহলে একই আয়তনের যে কোনো গ্যাসই হোক না কেন, এটা নাইট্রোজেন গ্যাস হতে পারে, হাইড্রোজেন গ্যাস হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, মিথেন হতে পারে, অ্যামোনিয়া হতে পারে, ইথেন হতে পারে, অর্থাৎ যে গ্যাসই থাক না কেন সেখানে অণুর সংখ্যা থাকবে কি একই সংখ্যক। এটা হলো অ্যাভোগাড্রোর একটা সূত্র। এখন দেখো এই অ্যাভোগাড্রোর সূত্রের কিছু গুরুত্ব বা প্রয়োগ আছে, আমরা এই বিষয়গুলো আলোচনা করব না। আমরা এখন অ্যাভোগাড্রোর সূত্রের কিছু অনুসিদ্ধান্ত আছে। এই অ্যাভোগাড্রোর সূত্রের যে অনুসিদ্ধান্তগুলো আছে, অ্যাভোগাড্রোর সূত্রে তিনটা অনুসিদ্ধান্ত আছে। এর মধ্যে একটা সম্পর্কে আমরা অনেকেই জানি যে নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত সকল মৌলিক গ্যাসের অণুসমূহ দ্বিপরমাণুক। কি বলছি, নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত সকল মৌলিক গ্যাসের অণুসমূহ দ্বিপরমাণুক। আমরা অ্যাভোগাড্রোর সূত্রটা আগে লিখব আর কি। দেখো আমরা আস্তে আস্তে লিখি অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র সূত্র তারপরে আমরা জানবো যে অ্যাভোগাড্রোর সংখ্যাটা কি, এটা আমরা পরে জানতেছি আর কি। অ্যাভোগাড্রোর সূত্রটা হচ্ছে একই তাপমাত্রা ও চাপে সম আয়তনের সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু বিদ্যমান বা অণু থাকে, যাই বলি না কেন, অণু বিদ্যমান বা অণু থাকে। তাহলে দেখো অ্যাভোগাড্রোর সূত্রটা হচ্ছে একই তাপমাত্রা ও চাপে সমায়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু বিদ্যমান। এই অংশগুলো আমার আলোচনার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন পরবর্তী সময়ে এই মূলের ধারণা তারপরে রাসায়নিক আমাদের এই জিনিসগুলো দরকার পড়বে, যার জন্য আমরা এই বিষয়গুলো একটু আগে আলোচনা করে নিতেছি। তোমাদের বই যদিও নাই কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যা আছে, আমার ওই অংশগুলো আলোচনা করার জন্য এই জিনিসগুলো দরকার আছে।
এখন দেখো এই অ্যাভোগাড্রো সূত্রের তিনটি অনুসিদ্ধান্ত আছে, এই অনুসিদ্ধান্তগুলো আমি একটু তোমাদের বলতেছি আর কি। অনুসিদ্ধান্ত, অ্যাভোগাড্রো সূত্রের অনুসিদ্ধান্ত, অ্যাভোগাড্রো সূত্রের অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্ত সিদ্ধান্ত সমূহ। তাহলে দেখো অ্যাভোগাড্রো সূত্রের অনুসিদ্ধান্তগুলো কী কী আছে আমি প্রথমটা বলি। এটা হচ্ছে আমরা সবাই জানি যে যখন আমরা কোনো রাসায়নিক বিক্রিয়া লিখি বা ই লিখি, যখনই আমরা কোনো গ্যাসীয় পদার্থ লিখি, নাইট্রোজেন লিখলে মৌলিক গ্যাস ছিল, নাইট্রোজেন লিখলে কিন্তু আমরা কখনো কোনো বিক্রিয়ায় যেমন হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়। হাইড্রোজেন আর অক্সিজেন এইভাবে লিখে আমরা কী লিখি না, H2O লিখি না। বা আমরা যখন কিন্তু দেখো সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড হয়, কিন্তু আমরা কিন্তু কখনো সোডিয়াম এটি ঠিকই লিখি, কিন্তু ক্লোরিন কিন্তু আমরা এইভাবে লিখি না। যখনই আমরা ক্লোরিন লিখি তখন কী লিখি, Cl2 লিখি। যখনই আমরা হাইড্রোজেন লিখি H2 লিখি, যেখানে আমরা অক্সিজেন লিখি O2 লিখি, যখনই আমরা নাইট্রোজেন লিখি তখন N2 লিখি। কেন লিখি, কারণটা কী? এই কথাটা অ্যাভোগাড্রো বলে গেছে যে নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত, অর্থাৎ আমাদের যে মৌলিক গ্যাসীয় পদার্থ আছে এর মধ্যে এখন 12টা মনে করো যে মৌলিক গ্যাস আছে, এর মধ্যে 7টা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, আর বাকি যে 5টা আছে অর্থাৎ নাইট্রোজেন, প্রথমে আসে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ক্লোরিন, এই যে 5টা নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত যে মৌলিক গ্যাস, এই গ্যাসগুলো সবাই হচ্ছে কি দ্বিপরমাণু, এটা বলে গেছে অ্যাভোগাড্রো। অর্থাৎ এদের প্রত্যেকটা অণুতে দুইটি করে পরমাণু থাকে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত সকল মৌলিক গ্যাসের অণুসমূহে দ্বিপরমাণু, অর্থাৎ তাদের অণুতে দুইটি করে পরমাণু থাকে। যেমন দেখো আমরা যদি লিখি তাহলে 3 নম্বর প্রথম অনুসিদ্ধান্তটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত, নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত, নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত সকল মৌলিক গ্যাসে বা অন্যান্য মৌলিক গ্যাসে অন্যান্য মৌলিক গ্যাস সমূহ সমূহ দ্বিপরমাণুক, দ্বিপরমাণুক, অর্থাৎ তাদের অণুতে দুটি করে পরমাণু বিদ্যমান, পরমাণু বিদ্যমান বিদ্যমান। যেমন আমরা যখন লিখি হাইড্রোজেন H2, নাইট্রোজেন N2, অক্সিজেন O2, ফ্লোরিন F2, তারপরে ক্লোরিন Cl2। তাহলে দেখো এটা হলো অ্যাভোগাড্রো সূত্রের যে অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্তগুলো কি আমরা জানি যে একটা সূত্রকে বিশ্লেষণ বা গবেষণা করার পরে তার থেকে যে নতুন নতুন সিদ্ধান্ত আসা হয় এদেরকে বলা হয় কি তোমার অনুসিদ্ধান্ত। এই অ্যাভোগাড্রো সূত্র বিশ্লেষণ করে দেখা গেছে যে নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত অন্যান্য মৌলিক গ্যাসের অনুসম দ্বিপরমাণু গ্যাস মৌলিক গ্যাসসমূহ দ্বিপরমাণু বা মৌলিক গ্যাসের অনুসমূহ দ্বিপরমাণু, মৌলিক গ্যাসের ইউনিটবল আছে গ্যাসের, মৌলিক গ্যাসের অনুসমূহ অনুসমূহ ইউনিটও মিস হয়ে গেছে দ্বিপরমাণু, অর্থাৎ তাদের অণুতে দুইটি করে পরমাণু বিদ্যমান, ঠিক আছে। এখন 2 নম্বরটা যে অনুসিদ্ধান্ত বলছে যে যে কোনো গ্যাসের আণবিক ভর তার বাষ্পঘনতে দ্বিগুণ, যে কোনো গ্যাসের আণবিক ভর তার বাষ্পঘনতে দ্বিগুণ, ভর তার বাষ্পঘনত্বের
ঘনত্বের দ্বিগুণ, অর্থাৎ একটা পদার্থের আণবিক ভর হবে তার বাষ্প ঘনত্ব যত হবে তাকে দুই দ্বারা গুণ করলে, অর্থাৎ আণবিক ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি, এম সমান টু ডি, ডি হচ্ছে বাষ্প ঘনত্ব আর এম হচ্ছে আণবিক ভর। এরপরে আছে একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান এবং প্রমাণ তাপমাত্রা ও চাপে তা 22.4 লিটার। এখন দেখো আমি তিন নম্বর রিটে লিখব আর কি, তৃতীয় অনুসিদ্ধান্ত, এটাও আমাদের দরকার আছে যে একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান, একই তাপমাত্রা ও চাপে, একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান, সমান মোলার আয়তন সমান এবং প্রমাণ তাপমাত্রা ও চাপে, প্রমাণ তাপমাত্রা ও চাপে তা 22.4 লিটার। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি বললাম যে অ্যাভোগাড্রো সূত্রটা হচ্ছে একই তাপমাত্রা ও চাপে সমায়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু বিদ্যমান, আর এই অ্যাভোগাড্রো সূত্রে তিনটা অনুসিদ্ধান্ত হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত সকল মৌলিক গ্যাসের অণুসমূহ দ্বিপরমাণু, আর যে কোনো গ্যাসের আণবিক ভর তার বাষ্পঘনত্বের দ্বিগুণ হবে, অর্থাৎ বাষ্পঘনত্ব যা হবে আণবিক ভরটা তার দ্বিগুণ হবে বা বাষ্পঘনত্ব আণবিক ভরের অর্ধেক হবে, আর একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান। এখন সমানটা কত, তাপমাত্রা বা চাপ যদি ভিন্ন হয় তাহলে মোলার আয়তনটা ভিন্ন হবে কিন্তু সকল গ্যাসের জন্যই তা একই হবে, আর যদি তা প্রমাণ তাপমাত্রা ও চাপ থাকে, অর্থাৎ প্রমাণ তাপমাত্রা বলতে যদিও আমরা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এক অ্যাটমসফিয়ার চাপকে প্রমাণ চাপ বলি, যেটাকে আমরা এসটিপিও বলি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, প্রমাণ তাপমাত্রা ও চাপ, প্রমাণ তাপমাত্রা বলতে আমরা সচরাচর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলি, কিন্তু এই ক্ষেত্রে প্রমাণ তাপমাত্রা বলতে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস এবং প্রমাণ চাপ বলতে এক অ্যাটমসফিয়ার চাপকে বোঝানো হয়েছে। এখন দেখো প্রমাণ তাপমাত্রা ও চাপে তা 22.4 লিটার, অর্থাৎ এক মোল গ্যাসের প্রমাণ তাপমাত্রা ও চাপে এক মোল গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। এখন আমরা তাহলে এই তিনটা বিষয় একটু মনে রাখবো, যেটা আমাদের পরবর্তী সময়ে দরকার পড়বে আর কি। এখন আসো যে অ্যাভোগাড্রো সূত্র পড়লাম, অ্যাভোগাড্রো অনুসিদ্ধান্ত পড়লাম, এখন অ্যাভোগাড্রোর একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা আমরা কি, যে অ্যাভোগাড্রোর সংখ্যা, এই অ্যাভোগাড্রোর সংখ্যাটা আমরা জানবো, যে অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যাটা কি, দেখো অ্যাভোগাড্রোর সংখ্যার আমরা অনেকগুলো সংজ্ঞা দিতে পারি, তার মধ্যে আমি যদি ছোট করে একটা সংজ্ঞা দেওয়া যায়, আবার ইচ্ছে করলে একটু আমরা বড় করেও দিতে পারি। ছোট সংখ্যাটা হচ্ছে কোনো বস্তুর এক মোলে যত সংখ্যক অণু থাকে সেই সংখ্যাকে বলা হয় কি তোমার অ্যাভোগাড্রোর সংখ্যা, বা আমরা এইভাবে বলি কোনো পদার্থের গ্রাম আণবিক ভরে অণুর সংখ্যা, গ্রাম পারমাণবিক ভরে পরমাণু সংখ্যা এবং গ্রাম আয়নে আয়নের সংখ্যা সমান বা স্থির থাকে, আর এই সংখ্যাকে বলা হয় কি তোমার অ্যাভোগাড্রো সংখ্যা। অর্থাৎ একটা পদার্থের পারমাণবিক ভর আছে, এটা গ্রামে প্রকাশ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে এটাকে বলা হয় কি গ্রাম পারমাণবিক ভর, একটা পদার্থের একটা যৌগিক পদার্থের যে আণবিক ভর আছে তাকে যদি গ্রামে প্রকাশ করা হয় তাহলে যে সংখ্যাটা পাওয়া যাবে এটাকে বলা হয় কি গ্রাম আণবিক ভর, আর যদি কোনো আয়ন থাকে আয়নের যে ভর পাওয়া যাবে এটাকে বলা হবে যদি গ্রামে প্রকাশ করা হয় গ্রাম আণবিক ভর। এই গ্রাম পারমাণবিক ভর, গ্রাম আণবিক ভর বা গ্রাম আয়নিক ভরে, ঠিক আছে, সকল গ্যাসের অনুসংখ্যা বা সকল পদার্থের অনুসংখ্যা সমান হবে বা ধ্রুব থাকবে, আর এই ধ্রুব সংখ্যাটা হচ্ছে
6.023 × 10^23 আর এই এত সংখ্যক অণু যত যে যতটুকু পরমাণুর মধ্যে থাকে তাকে বলা হয় কি তোমার এক মোল। এখন আমরা অ্যাভোগাড্রো সংখ্যাটা কি তাহলে জানি যে কোনো পদার্থের গ্রাম আণবিক ভরে অণুর সংখ্যা, গ্রাম পারমাণবিক ভরে পরমাণুর সংখ্যা, গ্রাম আয়নে আয়নের সংখ্যা স্থির বা ধ্রুব থাকে, আর এই সংখ্যাকে বলা হয় কি অ্যাভোগাড্রো সংখ্যা। কোনো পদার্থের কোনো পদার্থের গ্রাম পারমাণবিক ভরে পরমাণুর সংখ্যা গ্রাম আণবিক ভরে অণুর সংখ্যা এবং গ্রাম আয়নে আয়ন সংখ্যা স্থির বা ধ্রুব থাকে। কোনো পদার্থের গ্রাম পারমাণবিক ভরে পরমাণুর সংখ্যা, গ্রাম আণবিক ভরে অণুর সংখ্যা এবং গ্রাম আয়নে আয়নের সংখ্যা স্থির বা ধ্রুব থাকে, একে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। অ্যাভোগাড্রোর সংখ্যা বলে এর মান একে এন দ্বারা প্রকাশ করা হয়। একে অ্যাভোগাড্রো সংখ্যা বলে যাকে বা অ্যাভোগাড্রো সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এর মান 6.023 × 10^23। তাহলে আমরা অ্যাভোগাড্রো সংখ্যার একটা সংখ্যা পাইলাম যে কোনো পদার্থের গ্রাম পারমাণবিক ভরে পরমাণু সংখ্যা, গ্রাম আণবিক ভরে অণুর সংখ্যা এবং গ্রাম আয়নে আয়নের সংখ্যা স্থির বা গ্রাম আয়নে আয়ন সংখ্যা স্থির বা ধ্রুব থাকে। একে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। অ্যাভোগাড্রো সংখ্যাকে এন দ্বারা, বড় হাতের এন নক্ষত্র দ্বারা প্রকাশ করা হয়। এর মান হলো 6.023 × 10^23। এখন আসো এই অ্যাভোগাড্রো সংখ্যার এই তালে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে, এখন আমরা পড়বো এই অ্যাভোগাড্রো সংখ্যাটা যদি জানা থাকে আমরা পড়বো এখন মোল কাকে বলে বা মোল কি। এখন দেখো মোল কাকে বলে বা মোল কি যদি পড়তে যায় এই জন্য আমার অ্যাভোগাড্রো সংখ্যাটা দরকার আছিল, এই জন্য আমি অ্যাভোগাড্রো সংখ্যাটা বললাম আর কি। এখন দেখো আমরা যখন বিভিন্ন পদার্থ পরিমাপ করি, এই পদার্থ পরিমাপের জন্য বা ভিন্ন ভিন্ন জিনিস পরিমাপ করার জন্য ভিন্ন ভিন্ন আমরা কী করি, একক ব্যবহার করি। যেমন আমরা যখন কোনো দৈর্ঘ্য মাপি তখন আমরা মিটারে মাপি, কিলোমিটারে মাপতে পারি। আমরা যখন ভর মাপি তখন কি কেজিতে মাপি বা কিলোগ্রামে মাপি। আমরা যখন কেজিতে মাপি, আবার যখন আমরা অন্য ডিম যখন হিসাব করি তখন কি হালিতে বা ডজনে হিসাব করি। অর্থাৎ কলা যদি কথা চিন্তা করি, কলা আমরা কি হালি বা ডজনে হিসাব করি। অর্থাৎ ভিন্ন ভিন্ন পদার্থের জন্য আমার বিভিন্ন পদার্থ পরিমাপের এককগুলো আমরা ভিন্ন ভিন্ন ব্যবহার করি। ঠিক একইভাবে রাসায়নিক যে পদার্থগুলো আছে, অর্থাৎ রসায়নের যে বিভিন্ন উপাদান আছে, অর্থাৎ রাসায়নিক পদার্থ আছে, এই রাসায়নিক পদার্থ পরিমাপের জন্য একটা কি আলাদা একক দরকার। আর এই আলাদা এককটা নির্ণয় করা হয়েছে তোমার মোল এককে। অর্থাৎ আমরা রাসায়নিক পদার্থগুলো কেজি বা হালি বা গ্রাম এইভাবে আমরা খুব কম প্রকাশ করি, এগুলো বেশিরভাগ আমরা কী করি কি মূল এককে হিসাব করা হয়। অন্যান্য একক ব্যবহার করি, হয়তো আমরা গ্রাম ব্যবহার করি অনেক সময় বা কেজিও ব্যবহার করতে পারি, কিন্তু রাসায়নিক পদার্থ পরিমাপের জন্য
আমরা মোল এককটা ব্যবহার করি। আর মোলটা হচ্ছে তাহলে কি, যে মোলটা হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। এখন মোল কাকে বলে, মোলটা কি, অর্থাৎ কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক, অ্যাভোগাড্রো সংখ্যক বলতে 6.023 × 10⁻³৩, ঠিক আছে, তা অর্থাৎ কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 × 10⁻³৩টি অণু পরমাণু বা আয়ন থাকে, সেই সংখ্যাকে বলা হয় কি, বা তাকে কি বলা হয়, মোল বলা হয়। অর্থাৎ কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 × 10⁻³৩টি অণু পরমাণু বা আয়ন থাকে তাকে মোল বলা হয়। তাহলে মোলের সংজ্ঞাটা আমরা কাকে বললাম, যে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে, কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 × 10⁻³৩টি অণু পরমাণু বা আয়ন থাকে তাকে এক মোল বলা, মোল বলা হয়। তাহলে আমরা মোলের সংজ্ঞাটা জানলাম। এখন দেখো মোলের সংজ্ঞাটা তোমাদের বইয়েতেও দেওয়া আছে খুব সুন্দর করে, যে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 × 10⁻³৩টি অণু পরমাণু বা আয়ন থাকে সে তাকে বলা হয় কি, মোল বলা হয়। এই যে এতটি যে অণু পরমাণু বা আয়ন থাকলো, এটা কতটুকুর মধ্যে থাকে, কোনো পদার্থে গ্রাম পারমাণবিক ভরে পরমাণু, গ্রাম পারমাণবিক ভর বলতে কোনো মৌলিক পদার্থে যে থাকে, মৌলিক পদার্থের যে ভর থাকে এটাকে আমরা কী বলি, পারমাণবিক ভর। তাহলে এই পারমাণবিক ভরকে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে এটা হয়ে গেল গ্রাম পারমাণবিক ভর। তার মানে কোনো পদার্থের পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণটা হয় এটা হলো তার কি, এক মোল। অর্থাৎ কোনো পদার্থের পারমাণবিক বা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণটা পাওয়া যায় তাকে আমরা বলবো কি, এক মোল। এটা মোলের সংজ্ঞাটা হচ্ছে আমরা বললাম। এখন এক মোল কাকে বলে, এক মোলের সংজ্ঞা সহজ, যে কোনো পদার্থের পারমাণবিক বা কোনো রাসায়নিক পদার্থের পারমাণবিক বা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণটা পাওয়া যায় তাকে এক মোল বলে। আমরা তাহলে এখন দেখি যে এক মোল পরিমাণটা কতটুকু হয় বা কি। এখন এক মোলটা বিভিন্ন পদার্থের জন্য বিভিন্ন রকম হবে। যেমন আমি যদি বলি যে সোডিয়াম, সোডিয়াম আমরা জানি সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে কত, 23। আর আমরা জানি এখানে যে পারমাণবিক ভরটা ব্যবহার করা হয় এটা হচ্ছে কি, আপেক্ষিক পারমাণবিক ভর, এর কোনো কি থাকে না, একক নাই, ঠিক আছে। তাহলে সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 23। এখন এই 23 বা 23, যেই 23কে যখন আমি গ্রামে প্রকাশ করব তাহলে এটা কি হবে, 23 গ্রাম। তাহলে এই সোডিয়ামের যে পারমাণবিক ভর একে গ্রামে প্রকাশ করলে কত হবে, 23 গ্রাম। তাহলে 23 গ্রাম পরিমাণের যে সোডিয়ামটা এটাকে আমরা বলতেছি কি, এক মোল। অর্থাৎ কোনো পদার্থের পারমাণবিক ভরকে যখন গ্রামে প্রকাশ করব, গ্রামে প্রকাশ করলে যে পরিমাণটা হবে এটাই হবে তার এক মোল। তাহলে আমরা এক মোল সোডিয়াম বলতে আমরা কতটুকু বুঝব, 23 গ্রাম সোডিয়াম, সহজ কথা। তাহলে আমরা সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 23, এই 23কে যদি আমি গ্রাম এককে প্রকাশ করি তাহলে হবে এটা কি, 23 গ্রাম। তার মানে 23 গ্রাম সোডিয়াম সমান হবে কি, এক মোল। তার মানে আমরা এক মোল সোডিয়াম সমান 23 গ্রাম সোডিয়াম বলতে পারি। তাহলে এক মোল সোডিয়াম সমান 23 গ্রাম সোডিয়াম। এখন যদি আমি অন্য যে কোনো মৌলিক পদার্থের কথা বলি, যদি আমি ইউরেনিয়ামের কথা বলি, ইউরেনিয়ামের ভর কত, 235 যদি হয়, আপেক্ষিক পারমাণবিক ভর 235, একে যদি গ্রামে প্রকাশ করি তাহলে 235 গ্রাম। তার মানে এক মোল ইউরেনিয়াম সমান হবে কত, 235 গ্রাম। অর্থাৎ যে কোনো পদার্থের, যে কোনো মৌলিক পদার্থের পারমাণবিক ভরকে যখন আমি গ্রাম এককে প্রকাশ করা হবে ওই পরিমাণটাই হবে তার কি, এক মোল। তাহলে এক মোল সোডিয়াম সমান 23 গ্রাম। একইভাবে যদি আমি যদি তোমার মনে করে যে আয়রন, লোহার কথা যদি চিন্তা করি, এক মোল লোহা সমান কত হবে, আয়রনের আপেক্ষিক পারমাণবিক হচ্ছে কত, 52, ঠিক আছে। একে যদি গ্রাম এককে প্রকাশ করা হয় তাহলে 52 গ্রাম হবে। তার মানে এক মোল, এক মোল আমি যদি এক মোল লোহা বলি বা এক মোল এফি সমান হবে কত, 52 গ্রাম এফি। তার মানে 52 গ্রাম লোহাকে আমরা বলতেছি কি, এক মোল। ঠিক একইভাবে এটা হলো আপেক্ষিক পারমাণবিক ভর থেকে। এখন যদি আমরা আপেক্ষিক আণবিক ভর চিন্তা করি, আণবিক ভর হয়
অণুর ভরকে বলা হয় কি আণবিক ভর। যেমন আমি যদি পানির কথা চিন্তা করি H2O, আমরা আণবিক ভর কীভাবে বের করতে হয় এটা আমরা মনে হয় 3 নম্বর অধ্যায়ে আমাদের রসায়ন বইয়ের 3য় অধ্যায়ে এই বিষয়টা আলোচনা করা হয়েছে, আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর সম্পর্কে। এখন দেখো আপেক্ষিক আণবিক ভর, যেমন পানির আণবিক ভর, তাহলে আমি পানির আণবিক ভর আগে নির্ণয় করি। H2O এর আণবিক ভর তাহলে এটার আণবিক ভর কত হবে? আমার নিয়ম হচ্ছে হাইড্রোজেনের ভর কত, 1, হাইড্রোজেনের পরমাণু আছে 2টা, প্লাস অক্সিজেনের ভর হচ্ছে 16, এখানে পরমাণু আছে 1টা, তাহলে 2 যোগ 16 তাহলে হলো কত, 18। তার মানে পানির আপেক্ষিক আণবিক ভর হচ্ছে কত, 18। এই 18কে যখন আমি গ্রামে প্রকাশ করব তখন এটা হয়ে যাবে কি, 18 গ্রাম। তার মানে এই 18 গ্রাম যখন আপেক্ষিক আণবিক ভরকে যখন আমি গ্রামে প্রকাশ করব তখন এটা হয়ে যাবে গ্রাম আণবিক ভর। আর গ্রাম আণবিক ভর বলতেই আমরা কি বলব, 1 মোল বুঝব, ঠিক আছে? তার মানে 1 মোল H2O সমান হবে কত, এখন 1 মোল H2O এর আপেক্ষিক আণবিক ভর হচ্ছে 18, 18কে গ্রামে প্রকাশ করলে কি হয়ে যাবে, 1 মোল হয়ে যাবে, 1 মোল পানি। তার মানে 1 মোল H2O সমান 18 গ্রাম H2O। এইভাবে আমরা যে কোনো পদার্থের 1 মোল যদি আমরা জানতে পারি তাহলে কত গ্রাম সমান, এখন যদি বলা হয় যে 5 গ্রাম পানি সমান কয় মোল, তখন আমরা এইভাবে আমরা যে কোনোটায় বের করতে পারবো। এখন দেখো আমরা এটা গেল আপেক্ষিক আণবিক ভর থেকে আমরা 1 মোল, তার মানে 1 মোল ছড়ে আমি যদি এই যে কিছুক্ষণ আগে যে লিখলাম 1 মোল H2O সমান কত, 18 গ্রাম H2O, বা H2O এর গ্রামাণবিক ভর, গ্রামাণবিক ভর সমান 18 গ্রাম। তার মানে 1 মোল পানির ভর যা হচ্ছে 18 গ্রাম, আর এই 1 মোল পানি যে কথা এখানে এই গ্রামাণবিক ভরও কি একই, অর্থাৎ আমরা গ্রামাণবিক ভর বলতে পারি বা 1 মোলও বলতে পারি, ঠিক আছে? এখন দেখো এটা থেকে আমরা বিভিন্ন জিনিস বের করতে পারবো। এখন দেখো তার মানে এই 1 মোলে আমরা আবার পাইছি কি, 1 মোল যে কোনো পদার্থে, 1 মোল যে কোনো পদার্থে 6.023×10^23 অণু পরমাণু বা আয়ন থাকে, অর্থাৎ 6.023×10^23 এত সংখ্যক কী থাকে, অণু পরমাণু বা আয়ন থাকে। তাহলে দেখো আমি কিছুক্ষণ আগে বললাম যে সোডিয়াম, 1 মোল সোডিয়াম সমান সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর, পারমাণবিক ভর ভর সমান 18। সুতরাং 1 মোল সোডিয়াম সমান কত বল লিখলাম, এটা 23, তাহলে 1 মোল সোডিয়াম সমান 23 গ্রাম, ঠিক আছে? তাহলে 1 মোল সোডিয়াম সমান 23 গ্রাম। আচ্ছা 1 মোল সোডিয়াম সমান 23 গ্রাম, আর 1 মোল সোডিয়াম সমান এতটি পরমাণু, তাহলে দেখো 1 মোল সোডিয়াম সমান যদি 6.023×10^23 পরমাণু হয়, আবার 1 মোল সোডিয়াম সমান 23 গ্রাম, তার মানে 23 গ্রাম সোডিয়ামে 6.023×10^23 সোডিয়াম পরমাণু আছে। আমরা এইভাবেও বলতে পারি যে 6.023×10^23 পরমাণুর ভর হচ্ছে কত, 23 গ্রাম। এখন তোমাকে যদি যে কোনোভাবে যদি বলা হয় যে 5 গ্রাম সোডিয়ামে কতটি সোডিয়াম পরমাণু বিদ্যমান, 5 গ্রাম সোডিয়ামে কতটি সোডিয়াম পরমাণু বিদ্যমান, তাহলে তুমি এইভাবে লিখবা যে সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত, 23। তাহলে সুতরাং 1 মোল সোডিয়াম সমান কত, 23 গ্রাম, আর 1 মোল যে কোনো পদার্থে 6.02×10^23
परमाणु अणुबायन थाके ताहले आमरा लिखते पारी 23 ग्राम सोडियमे बा सोडियम ए परमाणु विद्यमान তাহলে কতটি 6.023 × 10⁻²⁰ তাহলে দেখো আমি বলছিলাম যে 5 গ্রাম তাহলে 1 গ্রাম সোডিয়ামে পরমাণু বিদ্যমান কত হবে কম তার মানে 6.023 × 10⁻²⁰ ভাগ হচ্ছে 23 টি এখন আমি যদি 5 গ্রাম বলি তাহলে 5 গ্রাম সোডিয়াম ए परमाणु विद्यमान 6.023 × 10⁻²⁰ कत 5 भाग कत 23 টি ঠিক আছে এইভাবে আমরা যে কোনো পরিমাণ আমরা এইভাবে কি করতে পারবো বের করতে পারবো এখন যদি বলা হয় যে 100টি সোডিয়াম পরমাণুর ভর কত আমরা এ কিভাবে করব তখন উল্টা দিকে আসব যে 6.023 × 10⁻²⁰ সোডিয়াম পরমাণুর ভর হচ্ছে 23 গ্রাম তাহলে একটি সোডিয়াম পরমাণুর ভর কত 100টি সোডিয়াম পরমাণুর ভর কত ঠিক একইভাবে যদি পানির কথা বলে এই একইভাবে বলবো আমরা অর্থাৎ এইভাবে যে কোনো পদার্থের যদি পারমাণবিক ভর বা আণবিক ভর জানা থাকে আমরা এইভাবে যে কোনো পদার্থের কয়টি নির্দিষ্ট সংখ্যক পরমাণুর ভর কত বা নির্দিষ্ট ভরে কতগুলো পরমাণু বা অণু থাকে এইভাবে আমরা হিসাব করতে পারবো আমরা এইগুলো তোমাদের বইয়ে আছে আর কি তোমরা চেষ্টা করলে তোমাদের বইয়ে মনে হয় এরকম বেশ কিছু উদাহরণ আছে এইগুলো তোমরা বাসায় একটু চেষ্টা করবে আমি যেভাবে বলে দিলাম আর কি এখন আমরা এই অংশটুকু আজকে এই জায়গাতে শেষ করব এরপরে আমরা বাকি যে অংশগুলো আছে এইগুলো অংশগুলো পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব আজকে আমি এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ